বিশ্ব সাহিত্য সম্মেলন 2024 এর নেপালে সদ্ভাবনা সম্মানে ভূষিত হলেন ডক্টর প্রেমানন্দ রায়। নেপালের প্রধানমন্ত্রী শ্রী খড়গ প্রসাদ ওলি সদ্ভাবনা সম্মান প্রদান করেন বিশিষ্ট সাহিত্যিক চটহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রেমানন্দ রায়কে। গত 26 এবং 27 অক্টোবর 2024 তারিখে নেপালের কাঠমান্ডুতে এই বিশ্ব সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বের বহু দেশ যেমন চীন, জাপান, কোরিয়া, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, রাশিয়া, বাংলাদেশ এবং ভারত প্রভৃতি দেশ থেকে বিশিষ্ট লেখক এবং কবি সাহিত্যিকরা এই অনুষ্ঠানে যোগদান করেন। ডক্টর প্রেমানন্দ রায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে এই বিশ্ব সাহিত্য সম্মেলনে প্রতিনিধিত্ব করেছিলেন। এই অনুষ্ঠান আয়োজন করেন বিশ্ব নেপালি সাহিত্য মহাসংঘ। पश्चिम बङ्गाल भारतबाट हुनुहुन्छ, चिनबाट हुनुहुन्छ प्राध्यापक डाक्टर वाङ जोङ ज्यू।